এবার সিবিআই স্ক্যানারে পূর্ব মেদিনীপুরে দুই তৃণমূল নেতা মারিসদায় দেবব্রত পান্ডার বাড়িতে সিবিআই হানা, সিজুয়ায় নন্দন দুলাল মাইতির বাড়িতেও সিবিআই হানা, ভোট পরবর্তী হিংসার অভিযোগ ওঠে পূর্ব মেদিনীপুরে। দুই তৃণমূল নেতার বাড়িতে সিবিআই হানা, পূর্ব মেদিনীপুরের ঘটনা, এবার সিবিআই এর নজর পূর্ব মেদিনীপুরের। এই নিয়ে আমরা বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সৌম্যজিৎ চট্টোপাধ্যায়। সৌম্যজিৎ, দুই টিএমসি নেতার বাড়িতে পূর্ব মেদিনীপুরে সিবিআই তল্লাশি চলছে সকাল থেকে, ঠিক এই মুহূর্তে কি আপডেট রয়েছে তোমার কাছে? সৌম্যজিৎ, তোমায় ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি সৌম্যজিৎ চট্টোপাধ্যায়। আরো একবার আপনাদের জানিয়ে রাখি, পূর্ব মেদিনীপুরে সিবিআই হানা চলছে, দুই তৃণমূল নেতার বাড়িতে সিবিআই তল্লাশি, সিবিআই এর নজরে এবার পূর্ব মেদিনীপুর। সেখানে দুই টিএমসি নেতার বাড়িতে সকাল থেকে সিবিআই তল্লাশি চালাচ্ছে, মারিসদায় দেবব্রত পান্ডার বাড়িতেও সিবিআই তল্লাশি চলছে, ভোট পরবর্তী হিংসার অভিযোগ উঠছে এই পূর্ব মেদিনীপুরের দুই তৃণমূল নেতার বিরুদ্ধে, সিজুয়ার নন্দদুলাল মাইতির বাড়িতেও সিবিআই তল্লাশি। দুই তৃণমূল নেতার বাড়িতে সিবিআই হানা, সকাল থেকে চলছে সিবিআই তল্লাশি, পূর্ব মেদিনীপুরের ঘটনা, সেখানে দুই তৃণমূল নেতার বাড়িতে সিবিআই তল্লাশি চলছে, ভোট পরবর্তী হিংসার অভিযোগ উঠছে। আর সেই নিয়েই পূর্ব মেদিনীপুরের দু জায়গায় দুই তৃণমূল নেতার বাড়িতে সিবিআই তল্লাশি, মারিসদায় দেবব্রত পান্ডার বাড়িতেও চলছে সিবিআই তল্লাশি, সিজুয়ায় নন্দদুলাল মাইতির বাড়িতেও সিবিআই হানা, ভোট পরবর্তী হিংসার অভিযোগেই সিবিআই হানা, এমনটাই মনে করা হচ্ছে। সিবিআই স্ক্যানারে এবার পূর্ব মেদিনীপুরের দুই তৃণমূল নেতা, মারিসদায় দেবব্রত পান্ডার বাড়িতে একদিকে চলছে সিবিআই তল্লাশি, অন্যদিকে সিজুয়ায় নন্দদুলাল মাইতির বাড়িতেও সিবিআই হানা, ভোট পরবর্তী হিংসার অভিযোগ ওঠে পূর্ব মেদিনীপুরের এই দুই তৃণমূল নেতার বিরুদ্ধে। আর সেই নিয়েই সিবিআই তল্লাশি চালাচ্ছে সকাল থেকে। পূর্ব মেদিনীপুরে দুই তৃণমূল নেতার বাড়িতে সিবিআই তল্লাশি চলছে সকাল থেকে, ভোট পরবর্তী হিংসার অভিযোগেই হানা সিবিআই এর, এমনটাই জানা যাচ্ছে। সকাল থেকেই চলছে সিবিআই তল্লাশি, এখনো পর্যন্ত তল্লাশি জারি। সিবিআই এর নজরে এবার পূর্ব মেদিনীপুরে দুই তৃণমূল নেতা, ভোট পরবর্তী হিংসার অভিযোগ উঠছে। আর সেই অভিযোগের ভিত্তিতেই পূর্ব মেদিনীপুরে দুই তৃণমূল নেতার বাড়িতে সিবিআই তল্লাশি চালাচ্ছে, সকাল থেকে চলছে তল্লাশি, ভোট পরবর্তী হিংসার অভিযোগে হানা সিবিআই এর। পূর্ব মেদিনীপুরে দুই তৃণমূল নেতার বাড়িতে সিবিআই এর তল্লাশি, সিবিআই এর নজরে এবার পূর্ব মেদিনীপুর। পূর্ব মেদিনীপুরে দুই তৃণমূল নেতার বাড়িতে মারিসদায় একদিকে দেবব্রত পান্ডার বাড়িতে চলছে সিবিআই তল্লাশি, অন্যদিকে সিজুয়ায় নন্দদুলাল মাইতির বাড়িতেও সিবিআই হানা। তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তী আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে, আপনাকে স্বাগত কলকাতা টিভিতে। পূর্ব মেদিনীপুরে দুই তৃণমূল নেতার বাড়িতে সিবিআই হানা চলছে সকাল থেকে, মনে করা হচ্ছে ভোট পরবর্তী হিংসার অভিযোগে এই সিবিআই হানা, কি বলবেন আপনি? শুভেন্দু বুঝে গেছে কাঁথি হাতছাড়া তমলুক হাতছাড়া, তাই জন্য নাটক করতে গিয়ে তিন বছর আগে বিধানসভায় ভোট হয়েছে, তিন বছর পরে লোকসভার ভোট হচ্ছে, তিন বছর কিছু করতে পারেনি, এখন তিন বছর আগের ভোট পরবর্তী হিংসার মামলায় তৃণমূল কংগ্রেস বা বিরোধীদের বাড়ি বেছে বেছে হানা। এই নাটক সস্তার নাটক, আর তো এক মাসও নেই, তারপর না থাকবে সিবিআই, না থাকবে ইডি, শুভেন্দুকে দৌড় করাবে গোটা ইন্ডিয়া, শুভেন্দু অধিকারী স্থান হবে তিহার জেলে, নারদার এফআইআর নেম, সারদার এফআইআর নেম, নারদার তোলাবাদ, রোজ ভ্যালির টাকা খাওয়া শুভেন্দু অধিকারী আজ গিয়ে কোনোভাবে রাজনৈতিক ভাবে পেরে উঠছে না। যখন দেখছেন যে মুখ্যমন্ত্রীর সভায়, মুখ্যমন্ত্রীর রোড শোতে কাঁথিতে এই বিপুল জনজোয়ার, আতঙ্কিত শুভেন্দু ঘুম উড়ে গেছে, তাই জন্য সিবিআই পাঠিয়ে তৃণমূল নেতা দেবব্রত দাস সহ বাকিদের বাড়িতে এই এজেন্সি লেলিয়ে দিচ্ছে। এরপরে যদি এজেন্সিকে লোকজন গায়ে মানে হাতে আইন তুলে নেয়, তখন কি মানুষকে দোষ দিতে পারবেন? বিজেপির চাকর বাকরের কাজ করার জন্য এজেন্সিকে মানুষ, দেশের মানুষ টাকা দিয়ে পোষে, মানুষের ট্যাক্সের টাকায় এজেন্সি চলে, হ্যাঁ দেশের মানুষের ট্যাক্সের টাকা কি বিজেপির চাকর বাকরগিরি করার জন্য নাকি? আজকে নির্বাচনের রেজাল্টটা বেরোতে 4 তারিখ, আজকে আপনার
আর দু সপ্তাহ বাকি নেই নির্বাচনের রেজাল্ট বেরোবে, দু সপ্তাহ পরে না থাকবে সিবিআই না থাকবে ইডি, এই সিবিআই ইডির অফিসারদেরও মাথায় রাখা উচিত। আর কালকে সুপ্রিম কোর্ট আইন পাস করিয়েছে, এতদিন পর্যন্ত ইডি যাকে খুশি অ্যারেস্ট করতে পারত, এখন সুপ্রিম কোর্টে গিয়ে আইন পাস করিয়েছে যাতে অ্যারেস্ট নিজেরা না হয়, নিজেরাই বুঝতে পারছে নিজেরা অ্যারেস্ট হয়ে যাবে, ওই জন্য সুপ্রিম কোর্টে যাচ্ছে আবেদন করছে নতুন করে আইন তৈরি করার চেষ্টা করছে। টিকবে না এসব জিনিস, এটা ধান্দাবাজি চলবে না। দেশের মানুষ বিজেপিকে জবাব দেওয়ার জন্য প্রস্তুত হয়েছে, শুভেন্দু জানে কাতি তমলুক হারবে, মমতাদি সবাই যে জনজোয়ার, এই জনজোয়ার দেখে আতঙ্কিত শুভেন্দু লেলিয়ে দিতে চেয়েছে এই জন্য। ধন্যবাদ আপনাকে, আমাদের সঙ্গে ছিলেন তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তী।